আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের শেয়ার করছি চিজ পরোটা। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে এখানে আমি ময়দা নিয়েছি। এখানে আটা এবং ময়দা আপনারা যেটা চান সেটাই ইউজ করতে পারেন। ময়দা হলে একটু সফট হয় এবং আটাটা একটু হার্ড হয়। আপনারা যারা হার্ড পছন্দ করেন তারা আটা নেবেন এবং যারা সফট পছন্দ করেন তারা ময়দা নেবেন। আর যদি বেশি হার্ড করতে চান সেই ক্ষেত্রে আপনারা একটু চালের গুঁড়াও কিন্তু এটার সাথে মিশিয়ে নিতে পারেন। এবং এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, তেল এবং লবণ দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। লবণটা স্বাদ মতো দিচ্ছি এবং পানিটা এখানে আমি হালকা একটু কুমকুমা গরম পানি এখানে আমি দিচ্ছি, কারণ এটাকে আমার ঠান্ডা করে নিতে হবে। তো এখানে ভালো করে মাখানো, এখানে আমি তেলটা দিয়েছি প্রায় 1-2 টেবিল চামচ পরিমাণে দিয়ে এটাকে ভালো করে মেখে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। 30-40 মিনিট ম্যাক্সিমাম এটাকে আমি রেখে দেব। মাখানো হয়ে গেলে এটাকে ভালো করে আবার আরেকটু মতে নিব। নিয়ে ছোট ছোট করে বল করে আটার পরোটার জন্য যেরকম সাধারণত আমরা রুটি বেলি ঠিক সেইভাবে করে আমরা এটাকে একটু বেলে নিব। এবং এটাকে চেষ্টা করবেন যতটা বড় করা সম্ভব ততটা বড় করে নিতে, কারণ এটাকে আমাদেরকে কিন্তু ভাঁজ করে নিয়ে এটাকে ফোল্ড করতে হবে। তো এখন আমি এতে ছোট ছোট করে, বেশি বড় না, জাস্ট ছোট ছোট করে এখানে আমি মোৎসারেলা যে চিজ আছে সেই চিজটাকে আমি ছোট করে কেটে নিয়ে এখানে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এবং এখানে বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট এমন পরিমাণে দিবেন যেন বন্ধ সুন্দরভাবে এটাকে বন্ধ করা যায়। কারণ বেশি দিলে আছে পরে তা তখন মানে যখন নাকি এটা পনিরগুলো গলে যাবে, সরি চিজগুলো, তখন তো বের হয়ে যাওয়ার রিস্ক থাকে। তো সেই ক্ষেত্রে একটু মিডিয়ামভাবে দিবেন। এবং দুই সাইড থেকে আমি এইভাবে করে চেপে দিচ্ছি এবং যেই যেই জায়গা যে এই জায়গাগুলো যে আছে সেই জায়গাগুলো আমি একটু পানি নিয়ে এটাকে ভালো করে একটু এভাবে করে এটাকে বন্ধ করে দিচ্ছি। এতে হবে কি, তাহলে আপনাদের যে চিজটা যে আছে এটা বের হবে না এবং সুন্দরভাবে এটা ভেতরের দিকেই থাকবে। চারতিন সাইড আমি এভাবে করে দিয়ে এটাকে জাস্ট আলতোভাবে একটু চেপে দিচ্ছি এবং এই সাইড থেকেও একইভাবে পানি দিয়ে এটাকে একটু চেপে দিচ্ছি। এবং এটাতে বেলার কোনো দরকার নেই, জাস্ট উপর দিয়ে হালকা হালকা করে একটু চেপে দিবেন যেন উপরের যে ভাঁজগুলো আমি দিয়েছি সেটা যেন একটু ছড়িয়ে যায়। অন্যদিকে আমি একটি তাওয়াটাতে গরম হওয়ার পরে এখানে পরিমাণ মতো তেল দিচ্ছি। আপনারা যারা এই কোলেস্টেরলে ভুগছেন তাদের জন্য বলছি, আপনারা সেক্ষেত্রে একটু কম পরিমাণে তেল দিয়ে যখন তেলটা গরম হয়ে যাবে এতে আমি পরোটা সময় নিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। এতে হবে কি, ভেতরের যে চিজটা যে আছে সেই চিজটা গলে যাবে এবং বাহিরের যে আবরণটা আছে সেটা খুবই শক্ত হবে এবং খেতে খুব ভালো লাগবে। তো এখন এটাকে আমি সময় নিয়ে এটাকে চেপে চেপে এটাকে আমি চারপাশ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। সময় নিয়ে ভাজবেন তাহলে রুটিটা খুব মানে হার্ড হবে, শক্ত হবে এবং ভেতর দিয়ে তেমনই নরম থাকবে। তো এখানে রেডি হয়ে গেছে। এখন আমি জাস্ট একটা টিস্যু পেপার নিয়ে এতে আমি টিস্যুর এক্সট্রা যে তেলগুলো আছে সেই তেলগুলো আমি এখানে তুলে নিচ্ছি। এভাবে করে আলতো হাতে বেশি প্রেশার দেওয়া দরকার নেই, জাস্ট হালকা করে যতটুকু উঠে আসে ততটুকু আমি এখানে উঠিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এটাকে গরম গরম পরিবেশন করে আপনারা টেস্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কাছে এই চিজ পরোটা কীরকম লাগলো। আশা করি বন্ধুরা আপনাদের কাছে ভালো লাগবে। এবং আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন ভেতরটা আসলে কীরকম হয়েছে এবং চিজটা যে কতটা সুন্দরভাবে এটা নরম হয়েছে ভেতরে। এবং কাটার সময় এবং খাওয়ার সময় খুবই সাবধান, কারণ এটা এখনও প্রচুর গরম। আপনারা দেখতেই পারছেন বন্ধুরা এটা কতটা দেখতে ইয়ামি হয়েছে এবং খেতেই কিন্তু ততটাই টেস্ট হয়েছে। আপনারা বাসায় ট্রাই করুন, বাসায় ট্রাই করে আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আল্লাহ হাফেজ, বাই।